এই মানে আমি আমি মোহর আচ্ছা দারোয়ানের কাজ হয়েছে আমার লক্ষ্মী আই লক্ষ্মী এদিকে আয় এদিকে সোনার মাদানো গলা একেবারে চাচা ওরে চাচা মোহর মোহর করে যেন সাত গ্রামের লোক জানে এইবার এই বাড়িতে মোহর আছে তার মানে তোমরা সবাই মিলে ভেবেছিলে যে তোমরাই পুরো মোহরটাকে হজম করে নেবে কি ভেবেছিলে কি ভেবেছিলে তোমরা আমরা বারের জলে ভেসে এসেছি স্বপ্ন পূরণ হবে গো কি স্বপ্ন কলকাতায় গিয়ে দামি হোটেলে বিদেশি খাবার খাবার স্বপ্ন শোন লক্ষ্মী লোভ করিস না লোভে পাপ পাপে পেট খারাপ এই মোহর দিয়ে আমি যাত্রার দল খুলব ভুলে যাস না এই মোহরের প্রথম দুটো মোহর দিয়ে এই যাত্রার দল খোলা হয়েছিল শুধু খুলেছিল এখন মিনি তাতে পাঠ করবে এতেই শুভ হবে আর ধীরে ধীরে ভবিষ্যতে আমি একটা সিনেমা করব মিডিল ক্লাস এই একদম নয় আমি তোমাকে ওই পথে কোনোভাবেই যেতে দেবো না আমরা কলকাতায় গিয়ে একটা বড় বাড়ি কিনব ছোটকি বড় হচ্ছে ওকে একটা বড় স্কুলে ভর্তি করব ওর ভবিষ্যতের কথা ভাবতে হবে তো নাকি চোরকির ভবিষ্যৎ আর আমার চমচম ও কি বানের জলে ভেসে এসেছে এই তুই একটা বেশি কথা বলবি না চুপ মানে আমরা চুপ করব কেন আমি তো এবারের মেয়ে আমার তো একটা অধিকার আছে বাবা আমি তো বাড়ির বড় বউ বলুন আমার বউমা পেয়েছে তাহলে এ মোহর আমার তুমি আমার কথা ভুলে গেলে সবাই চাচা ছোট বৌমা বাবুসোনা শুধু হলো আমার বৌমা এ কথা যেন সকলের মনে থাকে সে কাজ শেষ করতেই পুনর্জন্ম নিয়েছে সে মিনি হয়ে নয় সদু হয়ে মোহর উদ্ধার করেছে কাজে সব মোহর আমাদের মোহরের ঘরে নিয়ে সোজা ঘরে আয় তোমরা সবাই ভুলে যাচ্ছ এটা 1767 নয় এটা 1967 এই মোহর সরকারি সম্পত্তি
এই মোর সরকারের হাতে তুলে দেওয়াই উচিত। আয় শঙ্কর, বলি মাথা কানা কি একেবারেই গেছে? বলি আমরা যখন ভাতের অভাবে গুড় মুড়ি খেয়ে থাকতুম, তখন কোথায় ছিল তো সরকার? আমার যখন যাত্রা পালা ফেল করেছিল তখন সরকার আমায় দেখেছে বলতো? এত গুণী, এত কথায় কাজ নেই। ঘোড়া আমি নেব। সেই কন্দল ভূত দাদু সবাই আগের মতোই আছেন, কিছুই বদলায়নি, শুধু আমি নেই। অত ছাড়া দল সম্পত্তি নিয়ে চুলোচুলি করছে, হ্যাঁ পূর্বপুরুষের কথা কেউ ভাবে না, সমস্ত অকৃতজ্ঞ দল যাও সব। হরি, মিনি আর শঙ্করকে নিয়ে তোর ঘরে আয়। শেষে ভূত লাগিয়ে মোহর নিয়ে নিলে? এটা কি ঠিক করলে? মনসা, তুমি একটু চুপ করবে? শঙ্কর, মিনি দিদি, দুজনেই আমার ঘরে এসো। বলছিলাম যে শোনো না, তুমি এত অস্থির হয়ো না, মানে আমি দেখছি বিষয়টা। শোনো না, বলছিলাম কি তুমি দয়া করে আর মোহরের মোহতে পড়ো না। দেখো আমাদের তো কোনো কিছুর অভাব নেই, আমাদের যা সম্পত্তি আছে তাতে বহাল তবিয়তে চলে যাবে। তা নয় লোকু, আমার বেবি এত কষ্ট করে নিজের হাতে মোহরটা বের করলো, ও কেন মোহর পাবে না? তাছাড়া ও মোহর পেলে তো আমরাও পাবো, তাই না? মহা বিপদে পড়লাম। তবে তুমি বুঝতে পারছো না, মিনি একজন স্টার, ওর ভবিষ্যৎ তো নিশ্চিত। দেখো যখন কোনো কিছুর অভাব নেই তখন ওর ইমেজটা কেন তুমি নষ্ট করছো বলো তো? তবতি তুমি বুঝতে পারছো না, এই মোহরের খবর চাপা থাকবে না। এরপর কি হবে জানো? মিডিয়া ঝাঁপিয়ে পড়বে মিনির ওপরে, পুনর্জন্ম এই জন্ম এ সমস্ত প্রশ্ন করে ওকে মানসিকভাবে জের বার করে দেবে। তবতি তবতি তার থেকে এই ভালো নয় যে আমরা সমস্ত কিছু ঝেড়ে ফেলে আবার নতুন করে শুরু করি? নতুন করে কি করে শুরু করবো? হ্যাঁ,
নতুন করে শুরু করা যায় নাকি? হ্যাঁ তপতি, দেখো আমার দিকে, মোহরটা কি সব বলো? আরে বাবা, প্রয়োজন হলে আমরা বোম্বাই চলে যাব। না না, মিনিকে এসবের ধারে কাছে আমি রাখবো না। দেখো তপতি, তুমি দেখে নিও, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এটা তো মানবি বলো, আমাদের কাছে সব থেকে দামি কিন্তু আমাদের সন্তানেরা। তুমি চিনিকে দেখো, ও গণেশকে নিয়ে কলকাতায় গেছে ওর মায়ের সঙ্গে দেখা করতে। না তপতি, অনেক হয়েছে, আমরা এবার মিনিকে নিয়ে কলকাতা ফিরে যাব। দয়া করে তুমি আর কোনো পিছুটান রেখো না। লক্ষ্য, তুমি তো বেশ বললে, দিস টাইম আই এগ্রি উইথ ইউ। শোনো না লক্ষ্য, আই লাভ ইউ। আমি না আর কোনোদিন মোহরের কথা বলবো না, প্রমিস। এক, দুই, চিচ্চাটা বলছি, আমরা সকলে থাকতে বাবা কেবল ওই মিনি আর শঙ্করকে এখানে ডেকে পাঠালো বলতে কি নি? বলতে গো, আমাদের সুদিন আসছে মনে হচ্ছে। মিমি কেন? সদু বলো, সদু। মনে ফুর্তি শেষ নেই দেখছি। মিনি হোক বা সদু, দূর করে লোকে বাড়ি থেকে। আমার কথা শুনুন, মোর ডাক্তারবাবুর হাতে তুলে দিন, সংসারে শান্তি থাকবে। মরণ দশা, তুই চুপ করে না। বলছি ছোট, বাবা কি করছেন কিছু বুঝতে পারছিস? তাড়াতাড়ি দেখছি। তোমার দিগো, কিছু যে বুঝতে পারছি নে, কি হচ্ছে বলো দেখে নি। দশ, তাহলে 4,990 আর 10, 5,000। পাঁচ হাজার মোহর? আচ্ছা দাদু, এই মোহরগুলো কি করে এলো মন্দিরে? বলবো বস, বেরো ওখানে, আসবো আমি। আবার এইগুলো 12 ভূঁইয়াদের, মানে তাদের এক বংশধরের নায়েব ছিলেন আমার ঠাকুরদা। একবার শত্রুর আক্রমণে তারা রাতারাতি পালিয়ে যায়, সেই সময় ঠাকুরদা এই মোহরগুলো এনে রেখেছিলেন। দাদু, এগুলো তো তাহলে সরকারের সম্পত্তি, আমাদের নয়। দেখবে এই খবর ছড়াবে আর তখন সরকারি লোক আসবে, তখন তুমি কি বলবে? মহা যন্ত্রণা হলো, এ কাদের কপকণ্ড। এই অপকণ্ডগুলোকে দেখার জন্য আমি সদুকে এ বাড়িতে এনেছিলাম। মিনি নয়, মিনি নয়,
ওকে শুধু হয়ে এ বাড়িতে থাকতে হবে, হ্যাঁ নইলে হবে না। তখন থেকে সরকার সরকার বলে চলেছে। ডাক্তারের এমন একটা গাড়ন হলো কি করে? দাদু, তুমি ভূত দাদুর দিকে তাকিয়ে কি দেখছো? ভূত দাদুকে কিছু বলছেন? ঠাকুরদা রাগ করেছেন শঙ্করের উপর, মোহরগুলো এতদিন আগলে রেখেছিলাম কি সরকার কি দেবার জন্য, এই সব বলছেন। কি আমাকে তো তাই বললাম। যেমন কারোর নাচি তেমন তার কারোর দাঁত হয়ে কন্দল করে যাচ্ছে। সেই বউ যাকে বুদ্ধিমত্তার জন্য এ বাড়িতে আনা হয়েছিল তার উপর দায়িত্ব ছিল মোহর রক্ষা করার জন্য। বুঝলি হরি, এত পরিবারের লোকেদের হাতে যদি মোহর যায় না, মোহর সব নয় ছয় করে সব উড়িয়ে দেবে, কিচ্ছু থাকবে না, সব শেষ, সব শেষ। কাকে বলছি, এ তো সব নিদ্রা গেল। দাদু ঠিক করেছো? দাদু মিনিও তো ঘুমিয়ে পড়েছে। মিনি, মিনি, যাই ঘরে দিয়ে আসি। আগের জন্মে তুমি সদু ছিলে, এই জন্মে তুমি মিনি। মিনি এখন সদু নয়,
তাই তোমাকে এবার ফিরে যেতে হবে। দাদুকে বুঝিয়ে বলবো আমি, ওই মোহরগুলো সরকারি তহবিলে পাঠিয়ে দিতে। ও দাদুর ঘরে ঘুমিয়ে পড়েছিল, ও খুব ক্লান্ত, ওকে আপনারা ঘুমাতে দিন। ওর ঘুম ভাঙলে আপনারা ওকে নিয়ে কলকাতায় ফিরে যাবেন।